ভারতের সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে সহজ ও ত্বরান্বিত করেছিল বাংলাদেশের সেনা অফিসার যারা কিছুকাল পূর্বেও পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিল এদের একটা অংশ ভারতের অবদানের গুরুত্ব উপলব্ধি না করে অতি আত্মবিশ্বাসী ও উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়ে তাদের ভাবনাটা ছিল বুদ্ধি ও অস্ত্রের সঠিক ব্যবহার দ্বারা বাংলাদেশের সিংহাসনে আরোহণ সম্ভব এই ভাবনার প্রথম সফল রূপকার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান অত্যন্ত চতুরতার সাথে ক্ষমতা দখলের এই লড়াইয়ে সমস্ত প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন উনিশশো সাল থেকে উনিশশো সাল অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত সময়কাল তার জন্য মোটেই নিরুপদ্রব ছিল না জিয়াউর রহমানকে হত্যা চেষ্টার বেশ কয়েকটি অভ্যুত্থান হয় যদিও তিনি তা অত্যন্ত কঠোর হাতে দমন করেন এবং প্রায় দেড় হাজার সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই জন্য সেনাবাহিনীতে জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা চাপা বিরাজ করছিল জেনারেল মঞ্জুর এবং জেনারেল এরশাদ এই দুজন ছিলেন সেনাবাহিনীতে জিয়াউর রহমানের সর্বাধিক বিশ্বাসভাজন এরশাদ চক্রান্ত করে জিয়া ও মঞ্জুরের মধ্যে দূরত্ব তৈরি করতে সফল হন এবং এরশাদ জিয়ার অধিকতর আস্থাবান হয়ে ওঠেন জিয়া এরশাদকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন এরশাদের চক্রান্তে জিয়া মঞ্জুরকে স্টাফ কলেজে ট্রান্সফার করে ক্যান্টনমেন্টের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন মঞ্জুর জিয়াউর রহমানের এমন আচরণে যার পর নাই ক্ষুব্ধ হন সালের মে রাজনৈতিক দল একটি মেটানোর জন্য চট্টগ্রামে আসেন রাতে জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থান করছিলেন জেনারেল মঞ্জুর তখন পরিকল্পনা করেছেন জিয়াউর রহমানকে কিডন্যাপ করে ক্যান্টনমেন্টে এনে কিছু দাবি আদায় করা যেমন মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে ট্রান্সফার না করা এর সাতকে প্রধান পদ থেকে অপসারণ ইত্যাদি এজন্য জেনারেল মঞ্জুর সেনাবাহিনীর কয়েকজন কমিশন অফিসারকে সশস্ত্রভাবে সার্কিট হাউসে পাঠালেন সেনাবাহিনীর ষোলো জন অফিসার রাত চারটের সময় এগারোটি সাব গান তিনটি রকেট লাঞ্চার তিনটি গ্রেনেড লাঞ্চার নিয়ে সার্কিট হাউসে আক্রমণ করেন এই আক্রমণের নেতৃত্বে ছিলেন কর্নেল মাহবুব ও কর্নেল মতি প্রথমে গ্রেনেড লাঞ্চার দিয়ে সার্কিট হাউজে হামলা করা হয় ভীতি সঞ্চার করার জন্য এরপর খুঁজে বার করা হয় রাষ্ট্রপতি জিয়া কোন রুমে আছেন প্রচন্ড কোলাহলে জিয়া বেরিয়ে এলে মেজর মোসলেউদ্দিন জিয়াকে বলেন আপনাকে এখন ক্যান্টনমেন্টে যেতে হবে জিয়াউর রহমান কিছু বলার আগেই কর্নেল মতি অতর্কিতে সাব মেশিন গান দিয়ে ব্রাশ করেন মর্মান্তিকভাবে নিহত হন জিয়াউর রহমান জিয়ার মৃত্যু সংবাদে মঞ্জুর অত্যন্ত ক্ষুব্ধ হন কিন্তু তবু তার অনুগামীদের বাঁচাতে নিজের জীবন পণ করেন রাজধানী ঢাকা থেকে বহু দূরে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সামরিক অভ্যুত্থান করে রাষ্ট্রক্ষমতা দখল করা নেহাতই কষ্টকল্পনা মঞ্জুরতা জানতেন তবু তিনি রেডিওতে ভাষণ দিয়ে দেশবাসী ও সেনাবাহিনীর সমর্থন কামনা করেন চট্টগ্রাম শহরে কিছু সৈন্য মোতায়েন করেন চট্টগ্রামের অনেক সৈন্য মঞ্জুরের এই বিপ্লবকে সমর্থন করে অস্বাভাবিক দ্রুততার সাথে সেনাপ্রধান এরশাদ স্থলপথে ও আকাশযোগে সামরিক হামলার হুশিয়ারি দিয়ে চট্টগ্রামের বিদ্রোহী সৈন্যদের নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন অধিকাংশ সৈন্য রণে ভঙ্গ দিয়ে আত্মসমর্পণ করে মঞ্জুরের কাছে আত্মগোপন করা ছাড়া আর কোনো রাস্তা খোলা রইল না ফটিকছড়ির একটি চা বাগানে মঞ্জুর ও তার স্ত্রী যখন তাদের ছোট বাচ্চাদের খাওয়াচ্ছিলেন সেই সময় মঞ্জুর পুলিশের হাতে ধরা পড়ে যান মঞ্জুরকে পুলিশ ভ্যানে ওঠানোর সময় এরশাদের অনুগত সেনা সদস্যরা জোর করে আর্মি ভ্যানে তুলে মঞ্জুরকে ক্যান্টনমেন্টে নিয়ে যায় এরশাদের অনুগত সেনা অফিসাররা মঞ্জুরকে হত্যার জন্য ক্যান্টনমেন্টের সাধারণ সৈন্যদের নির্দেশ দেয় তবে কেউ রাজি হয়নি পরে এক অফিসার খুব কাছ থেকে মঞ্জুরের মাথার পিছনে একটি গুলি করে মঞ্জুরকে হত্যা করে পরদিন বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় মঞ্জুর তার নিজের ক্যান্টনমেন্টের ক্ষুব্ধ সৈনিকদের হাতে নিহত হয়েছেন জেনারেল জিয়া ও জেনারেল মঞ্জুর নিহত হলেন ফাঁসি কাষ্টে ঝুললেন তেরো জন প্রভাবশালী মুক্তিযোদ্ধা অফিসার আর জেনারেল এরশাদ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং উনিশশো চালিয়ে যান। মঞ্জুরের নির্দেশ ছিল জিয়াকে ক্যান্টনমেন্টে নিয়ে আসা মঞ্জুরের পাঠানো অফিসাররা এই নির্দেশ মোতাবেকই কাজ করে যাচ্ছিল তাহলে কর্নেল মতি কেন ব্রাশ ফায়ার করে জিয়াকে হত্যা করল জিয়ার হত্যাকারী কর্নেল মতির সাথে সেনাপ্রধান এরশাদ একটি বৈঠক করেন জিয়া হত্যার কিছুদিন মাত্র আগে সেনাবাহিনীর সর্বোচ্চ পদের অধিকারী কেন একজন জুনিয়র অফিসারের সাথে প্রোটোকল ভেঙে বৈঠক করবে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকস অফিসার ছিলেন মঞ্জুর উনিশশো সালে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মঞ্জুরের মতন স্মার্ট অফিসার শুধু চট্টগ্রামে অভ্যুত্থান ঘটানোর মতন বোকামো করবেন তা বিশ্বাসযোগ্য নয় কেন ফাঁসি দেওয়া হলো তেরো জন মুক্তিযোদ্ধা অফিসারকে যারা বাস্তবিক জিয়া হত্যার সাথে সম্পর্কহীন তারা কি জিয়ার আসল হত্যাকারীকে জানতো